This is ABC Radio FM 89.2. পিছনে গল্প করে একটা গলা শোনা গেছে, which is very natural, কারণ আজকে এখানে কলকাকলির মেলা এরকম একটা শব্দ ছোটবেলায় শুনেছিলাম, সেটা হচ্ছে। এবং অনেকগুলা ললনা আমার সামনে বসে আছে। আই এম ফিলিং যে আমি স্কুল জীবনে ফিরে গেছি, যে ঘটনাটা অনেকদিন আমার সাথে ঘটনা, এরকমই মনে হচ্ছে। ভেরি হ্যাপি ফিলিং। এবং একটু আগে আমরা অফের এটাই বলছিলাম যে মানে আমরা অফিসের লোকজন ছিলাম, আল্লাহ কি ভালো লাগছে কতগুলো মেয়ে অফিসে। যাই হোক, ওরা কেন এসছে? বিকারুননিসা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা হয়ে গেল কিছুদিন আগে, VNC সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা, যেটা নিয়ে আমরা আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়েছি। মাঝখান দিয়ে একদিন আইনানের সাথে ফোনে কথাও বলেছি, তারপরে আজকে ওদেরকে স্টুডিওতে নিয়ে আসি। শুক্রবার দুপুর কাজ নাই তো একটু গল্প তো করাই যায়, রাইট? আমার সাথে এই মুহূর্তে অন এয়ারে একটু পরে আরও কয়েকজন আসবে। সো যাই হোক, এই মুহূর্তে আছেন তিনজন। কথা ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ এডিটোরিয়াল ডিপার্টমেন্ট অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা, রাইট? ওয়েলকাম টু দ্য স্টুডিও। Hello everyone. Acha je haslo tar naam hocche Ainan. Okay, hello. And amar bam dike the president boshe achen. Hi. And Zoa, right? Yes, Zoa. Welcome to the studio. Ebong aro koyekjon dhuke gelo, ba mane byapar tai onno rokom lagche, kintu ke amaderke bola shuru korbe second language face ta niye? Can we start with the best VP, Ainan? Please. Okay, that was awkward, Zoa. Don't be sarcastic. Please. Acha, amader bolbo ki? আচ্ছা, আমাদের প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে আমাদের VLC সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা হলো, পাওয়ার্ড বাই দি ডেইলি স্টার। তো এন্ড ABC রেডিও ছিল আমাদের সাথে, এন্ড আশা করি নেক্সট অন্য সময় থাকবে। তেলটা কিন্তু ভালো হচ্ছে না তো। আচ্ছা হ্যাঁ, তারপর তারপর আমাদের এইবার ফিয়েস্তা আমরা যা এক্সপেক্ট করেছিলাম এর তুলনায় অনেক বেশি সাকসেসফুল ছিল, আমরা বলবো প্যানেল হিসেবে অনেক বেশি। অ্যান্ড অলসো আমরা অনেক পার্টিসিপেন্টও পেয়েছি এবার, অনেকগুলো নতুন ইভেন্ট নামিয়েছি আমরা, যেগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তাগুলো থেকে অনেক অনেকভাবে ডিফারেন্ট বলা যায়। যেরকম স্পেশালি সবচেয়ে বেশি এবার পার্টিসিপেন্ট ছিল লেটস বিট শার্লক নামে একটা ইভেন্ট ছিল, সেখানে ইন্টারেস্টিং নাম এটা, জি, ওখানে এসে অনেকে মানে সবাই ট্রাই করতে যাচ্ছিল যে দেখি আমিও পারি কিনা শার্লকের মতো কিছু হতে। সো তার ট্রাই করেছে, বাট আনফরচুনেটলি তিনজনই উইনার ছিল। উইনার কোন কোন স্কুল থেকে? I clearly don't remember, I have to see. Achha. I have a list. মানে if I start then I know it's wrong to put it out like this, but privileged, non-privileged, shop school থেকে আমরা অনেক participation পেয়েছি. Same goes for government and non-government schools. Government school থেকে এবার অনেক participation ছিল। সব জায়গা থেকে ব্যাপক সাড়া যাকে বলে। অনেক অনেক। এবং এই এই এটাকে স্কুল থেকে এসে তারপরে তো apply করতে হয়েছে, right? Via school. Via school, via college, via their language club. যার যেটা কনভিনিয়েন্ট, যেরকম সেন্ট জোসেফ কলেজ স্কুল স্কুল কলেজ কিংবা নটরডেম কলেজে, তারপরে আরেকটা কোথায় জানি ছিল, না ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে যে গভর্নমেন্ট ল্যাব স্কুলের, ওদের যেরকম ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, হ্যাঁ ওরা ক্লাব থেকে এসেছে। আবার যাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই কোনো, ওরা হচ্ছে গিয়ে ভায়া দেয়ার স্কুল আর কলেজ এসছে। ওকে, এবং এতক্ষণ যাবৎ কথাকে আমি কথা বলতে দিয়েছিলাম, এবং কথা মাঝখান থেকে এরকম ওকে দেখা, হ্যাঁ ও কথা বলতেছে, হ্যাঁ ও কথা বলতেছে, কথা বলতেছে না, এইবার কথা কথা বলো, আমি কিছু বলবো না। আমার কোনো কিছু বলার নেই, এই পুরা ফেসটা নেমেছে। আমি মনে হয় মোস্ট অফ দ্য টাইম আমি ইয়েতে ছিলাম, প্রেসে ছিলাম আমাদের ম্যাগাজিনের কাজ নিয়ে, অ্যান্ড আমার কো-এডিটর এশায় আমার মাথাটা সোজা করে দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্যাট। Eshaya and Kotha, they are like best friends. Oh, achha. The Esha, groom and the bride. Esha, right? Esha, aapni mathara dhore rakhen. Please. The perfect couple. The perfect couple. আমার বলার অ্যাকচুয়ালি ইভেন্টস নিয়ে আমার তেমন কিছু বলার নেই। আমার যেটা বলা আছে সেটা হচ্ছে আমি কোনো কাজই করি না ইভেন্টস এ, আমি জানি না। আচ্ছা, আপনি তো এডিটোরিয়াল ডিপার্টমেন্ট থেকে, সো এডিটোরিয়াল ডিপার্টমেন্টে কোনো কাজ ছিল না? এডিটোরিয়াল ডিপার্টমেন্টে কাজ ছিল মরার মতো প্রেসে বসে থাকা। আর হচ্ছে হ্যাঁ, আমাদের যেটা কাজ স্টার্ট হয়েছে সেটা হচ্ছে আমাদের স্কুলে যে স্টুডেন্টরা আছে তাদের কাছ থেকে চেয়ে চেয়ে লেখা কালেক্ট করা। তো তারা যে রাইটআপসগুলো দিয়েছে সেগুলো এডিট করা, তারপর ওগুলো একসাথে করে একটা ম্যাগাজিনের মতো তৈরি করা। ম্যাগাজিন কি অলরেডি প্রকাশিত হয়ে গেছে? হ্যাঁ, ওইটা হয়েছে। আর হচ্ছে আমার ম্যাগাজিন কই?
কলেজ বন্ধ হওয়ার কারণে আমাদের ম্যাগাজিন গুলো একদম ইভেন্টস এন্ড ওয়ার্কশপ থেকে খুব স্মার্ট অ্যানসার এসেছে। হিয়ার আই ওয়ান্ট টু অ্যাড সামথিং, যেটা হয় আমাদের মানে ক্লাব জিনিসটা আমরা সবাই কামলা ছিলাম, কামলা অ্যাজ ইন আমাদের ওয়ার্কার বলে, উই ওয়ার লিটারাল কামলাস। হ্যাঁ, ইন আওয়ার কলেজ ডেজ উই ওয়ার্কড ফর ভিএলসি এন্ড দেন উই বিকেম প্রেসিডেন্টস এন্ড ভাইস প্রেসিডেন্টস। সো যেটা হয়, যেদিন ফেস্টিভ্যালটা শেষ হয় সেদিন আমরা সবাই মরা কান্না শুরু করে দিই, লিটারালি আমরা মরা কান্না শুরু করে দিই, বিকজ লাইক ইউ নো ইটস বলা যে ইটস দি এন্ড অফ অ্যান এরা, বিকজ এরপরে হয়তো আর কোনো দিন এভাবে কাজ করা হচ্ছে না, উই ডোন্ট নো দেখা হচ্ছে কিনা সেটাও আমরা জানি না, বিকজ এক বছর এক একজন সিন্স আমাদের মানে এক একজন এক একটা ইউনিভার্সিটি থেকে আসে। সো এবারও যেটা হয়েছে, ফেস্টের ক্লোজিং এর দিন আমরা সবাই শেষ হয়েছে, উই অল স্টার্টেড দোজ মরা কান্না এন্ড দেন উই ডিডন্ট ইভেন রিয়েলাইজ টিচাররা চলে গিয়েছেন এন্ড ম্যাগাজিন গুলো সব বন্ধ হয়ে গেছে, মানে রুমে ছিল যে রুমে ছিল সেই রুমটা তালা দিয়ে চলে গিয়েছেন বন্দি কারাগারে এন্ড আমরা পরে আনতে পারিনি সিন্স কলেজ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এরকম যারা লিসনার শুনছেন এই মুহূর্তে, প্রেসিডেন্ট হলে এতটাই স্মার্ট হতে হয়, ইমোশনাল কথা বলে তারপরে একটা এক্সপ্লেনেশন দিতে হয় যাতে কেউ কিছু, আমি এখন অছাড়া আর কি করব, আপনি বলেন আর কিছু করার আছে? যাই হোক, এই মুহূর্তে একদম একটা দল বসেছে আমার সামনে, খুবই দারুণ একটা দুপুর কাটছে আমাদের। আপনি 2221 নম্বরে যে কোনো প্রশ্ন করতে পারেন, ওদের এই ক্লাবটা নিয়ে কোয়েশ্চেন করতে পারেন, ফিয়েস্টাটা নিয়ে প্রশ্ন করতে পারেন, ওদেরকে এমনি পচাতেও পারেন। 2221 নাম্বার বললাম তো, এবিসি লিখে স্পেস দিয়ে নাম লিখে তারপরে কথা বলতে হবে। আমি একটা ব্রেকে চলে যাবো, তার আগে তোমরা শুনো, আমি কিন্তু হঠাৎ তুমি বলে ফেললাম, ওকে। সো সামনে কিছুদিনের মধ্যেই 14 তারিখে আর কি, নেক্সট উইকে ব্র্যাক সার্ভিসেস লিমিটেড অর্থাৎ বিএসএল এর উদ্যোগে ব্র্যাক সিডিএম রাজেন্দ্রপুরে পয়লা বৈশাখের একটা উদযাপন হতে চলেছে, একটা ফেস্টিভ্যাল সারাদিন জুড়ে। শুক্রবারে ওদের একটা বৈশাখে কনসার্ট চলবে, পান্তা ইলিশ, নৌকা ভ্রমণ, খেলাধুলা, আরও দারুণ সব আয়োজন থাকছে। কিছু প্যাকেজ আছে, যেমন মাথা পিছু 4,000 টাকা, তারপর 16,500 টাকা, 24,500 টাকা, তিনটা প্যাকেজ বুকিং দিতে পারো তোমরা যারা শুনছো তারা, এবং একটা প্যাকেজ নিলে আরেকটা প্যাকেজ ফ্রি। বিস্তারিত জানতে ফোন করতে পারো 01 77 77 মানে 4 7 0 7 7 8 1 2 5 এই নাম্বারটাতে, ইভেন্ট ম্যানেজমেন্ট করছে কুল এক্সপোজার। আর আমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দারুণ কিছু গিফট জিতে নিতে পারো, যে ফার্স্ট হবে সে পাবে ওয়ান নাইট স্টে ব্র্যাক সিডিএম এ সাভারে, দুইজনের জন্য প্যাকেজ। আর ডে লং প্যাকেজ পাচ্ছ 14 এপ্রিলে ব্র্যাক সিডিএম রাজেন্দ্রপুরে, এটা হচ্ছে দুইজনের প্যাকেজ, ডিনার ফর টু পার্সন দ্য আর্টিসান হোটেল উত্তরাতে, এটা হচ্ছে থার্ড প্রাইজ। অ্যান্ড ফোর্থ প্রাইজ ইজ ডিনার ফর টু পার্সন ব্র্যাক সেন্টার ইন মহাখালীতে। প্রশ্নটা হচ্ছে, উত্তর তো পরে আগে, মানে আগে তো উত্তর দিবা তারপর তো জিতবা, যাই হোক, প্রশ্ন হচ্ছে এসো হে বৈশাখ গানটি কে লিখেছেন, এসো হে বৈশাখ গানটি কে লিখেছেন? অপশন এ কাজী নজরুল ইসলাম, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। এবিসি লিখে স্পেস দিয়ে নাম লিখে সঠিক উত্তর লিখে পাঠিয়ে দাও, 3টা থেকে 5টার মধ্যে অ্যান্সার করতে হবে, টাইম স্টার্টস অলরেডি হয়ে গেছে, যাই হোক 5টার মধ্যে পাঠিয়ে দেই, আমরা এখানে বলে দিই আসছি, তোমরা পাঠাও 3টা থেকে 5টার মধ্যে, রেডিও পার্টনার অফকোর্স এবিসি রেডিও FM 89.2। গান শুনি, ফিরবো, সাথেই থেকো, শেখ নীলা আছি সাথে, এবং আমাদের সাথে এই মুহূর্তে VNC সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা VNS নাসি VELC VELC সরি VNC সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা থেকে আছে অনেকে আমাদের সাথে, অনেরে যাচ্ছে, আবার কথা যাচ্ছে না, যাচ্ছে জোয়া, যাচ্ছে Eshaya, am I right? Eshaya যাচ্ছে এন্ড Tahsina যাচ্ছে। সো ওরা প্রেসিডেন্টের জায়গায় তোমরা রেসপেক্ট দিয়ে প্রেসিডেন্টকে রেখেছে, এই মুহূর্তে দুটো সিটে চেঞ্জেস এসেছে, এর মধ্যে Eshaya ইজ ফ্রম দ্য এডিটোরিয়াল ডিপার্টমেন্ট ভাইস প্রেসিডেন্ট, এন্ড একই সাথে Tahsina ইজ কুইজ অ্যান্ড অলিম্পিয়াড ডিপার্টমেন্ট, রাইট? সো আমি একটু আগে Eshaya-র কাছে যাই, Eshaya-র হাউজ দ্য ফিলিং editorial-e kaaj korar ekhi sathe to be a part of this event? To be honest, amra to shuru kori jokhon college er student chilam, to tokhon theke khub shobari khub ichhe chilo je kobe amra vice president hobo, so ei position ta, that is something we all dream of, to jokhon ashe it seems like a dream turned into reality. বড় হয়ে কি হবে, আমি ভাইস প্রেসিডেন্ট হব, অনেকটা অনেকটা ভিকারুন্নিসা আপু টু বি এক্স্যাক্ট, শাড়ি পরা আপু, দ্যাটস ফর জোয়া আপু,
শাড়ি পরা আপু আছেন আমাদের আমাদের যারা মানে প্যানেল মেম্বারসরা থাকে ওরা হচ্ছে গিয়ে ফেস্টের সময় শাড়ি পরে আসে সো উই মানে আমরা ইনফর্মালি উই কল देम শাড়ি পরা আপু আচ্ছা সো শাড়ি পরা আপু হওয়ার অনুভূতিটা অবশ্যই জোস তাই না অবশ্যই হ্যাঁ এন্ড ওয়াই ইন এডিটরিয়াল ডিপার্টমেন্ট এডিটরিয়াল ডিপার্টমেন্ট আমার জন্য যদি আমি বলি তাহলে এডিটরিয়ালে যা হয় আমরা লেখা ইনভাইট করি ফ্রম স্টুডেন্টস এবং বাইরের গেস্টরাও ইনভাইট করে আমার সবচেয়ে ভালো লাগে স্টুডেন্টদের লেখা পড়তে কারণ আমার হয়তোবা ইন পার্সন গিয়ে 300 স্টুডেন্টদের সাথে কখনো কথা বলা হবে না বাট যখন আমি ওদের লেখাগুলো পড়ছি দোজ রাইটিংস রিফ্লেক্ট হাউ দে থিঙ্ক তো আমার জন্য এটা অনেক এনলাইটেনিং একটা experience so ei jonnoi ami specifically amader interview er shomoy jiggesh kora hoy ke kon department e jabe I convinced the board amake apni editorial den and then the teachers I think got convinced and here I am so apni emnite ki ei sector in future e kaaj korar ichche ache amar lekha lekhi korte pochondo ar জানি না দেখি আর কি এখনকার স্বপ্নটা বুঝতে চাচ্ছিলাম আর কি শাড়ি পরে আপুর পরে কিরকম আপু হতে চান শাড়ি পরতে আমার তেমন একটা ইন্টারেস্ট নেই আমি যতটুকু পারি অ্যাভয়েড করি ওটা বলবো আমি জোয়া লাইকস টু ওয়্যার শাড়ি ও হাই ফাইভ আচ্ছা আমার সামনে আরো আছে তাহসিনা তাহসিনা ইজ ফ্রম দ্য কুইজ অন অলিম্পিয়া ডিপার্টমেন্ট আমি যদি জিজ্ঞেস করি তাহসিনার অ্যাকচুয়ালি কাজটা কি আমার কাজ হলো সবগুলো ইভেন্ট অ্যারেঞ্জ করা আমরা যতগুলো কম্পিটিশনস নামিয়েছি সেইগুলোর যা যা অ্যারেঞ্জ করা কোয়েশ্চেন অ্যারেঞ্জ করা পার্টিসিপেন্টস অ্যারেঞ্জ করা সব কিছু এই যা যা আমি অ্যারেঞ্জ করছি আর কি কি করেছে প্রেসিডেন্ট তুমি প্রেসিডেন্ট তুমি তো করবাই আই লাইক টু পোক পিপল প্রেসিডেন্টের কি থেকে ভোটিং করে হয় না টিচাররা উনারা সিলেক্ট করেন ওকে আচ্ছা তো মানে যখন এরকম আপনি জানলেন যে আপনি প্রেসিডেন্ট হচ্ছেন তখন এদের ফিলিংস কার জেলাস না না দে ওয়্যার নট জেলাস দে আর লাকি টু হ্যাভ মি ওকে আমরা ভাবলাম যে একটা প্যারা জোয়ার উপর দিয়ে যাবে আমরা বেঁচে যাব আচ্ছা প্যারাটা কেমন গেল এবার এক্সেপ্ট কথা আছে রে কেন জানি ই মিক্স কথাই তা কথা পিছন থেকে হাত পা নাড়ালেই হবে খুব জেলাস আচ্ছা ওকে প্যারা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে কিন্তু ইট ওয়াজ আ সাকসেসফুল ইভেন্ট ইয়েস আলহামদুলিল্লাহ ইট ওয়াজ আ ভেরি সাকসেসফুল জোয়া কি আমরা প্রেসিডেন্ট হিসেবে এই জন্যই হ্যাপি বিকজ প্যারায় আলহামদুলিল্লাহ খুবই কম মানুষ বলে হ্যাঁ যেরকম এখন ফেস্ট শেষ এখন আই এম অল ডিপ্রেসড যে কেন কাজ নেই কেন যাচ্ছি না ক্লাব ক্লাব লাইফ শেষ ও মে আই মেনশন কাদের হিয়ার আই মিস কাদের ইফ ইউ আর লিসনিং কাদের আই মিস ইউ অ্যান্ড দোজ ফটোজ মাঠে ঘাটে শুয়ে আপনাদের সাথে যেমন এবিসি রেডিও ছিল তেমন আরো সহযোগিতায় ছিল জি উই ওয়ার পাওয়ার্ড বাই দি ডেইলি স্টার এন্ড আমি সেই জন্য সেই জায়গাটা ধরিয়ে দিলাম আর আমার মনে হয় জোয়া আর অন্য কিছু একটু প্রিপারেশন নেবে সেই ফাঁকে আমি বলি ব্র্যাক সার্ভিসেস লিমিটেড BSL এর উদ্যোগে CDM ব্র্যাক CDM রাজেন্দ্রপুরে পহেলা বৈশাখ উপলক্ষে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে পান্তা ইলিশ নৌকা ভ্রমণ খেলাধুলা কনসার্টের আরো দারুণ সব আয়োজন থাকছে তিনটা প্যাকেজ আছে 4,000 টাকা 16,500 টাকা আর 24,500 টাকা আপনি বুকিং দিতে পারেন আজকে চাইলে নাম্বার আছে একটা নাম্বার হচ্ছে 01777 মানে 47 077-8125 ইভেন্ট ম্যানেজমেন্ট করছে কুল এক্সপোজার এবং আপনি কিন্তু একটা সহজ প্রশ্নের উত্তর দিয়ে গিফটও পেতে পারেন প্রশ্ন হচ্ছে এশোয়া বৈশাখ গানটি কে লিখেছেন অপশন এ কাজী নজরুল ইসলাম অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর গিফট চারটা হলো এ অথবা বি লিখবেন আর কি উত্তর দিতে হলে এবিসি লিখে স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে পাঁচটা পর্যন্তই আমরা উত্তর নেব সো যা করতে হবে পাঁচটার মধ্যেই করতে হবে চারটা পুরস্কার আছে আপনার জন্য ফার্স্ট প্রাইজ হচ্ছে ওয়ান নাইট স্টে অ্যাট ব্র্যাক CDM এ সাভার ফর টু পার্সনস এবং ডে লং প্যাকেজ আছে 14th April ব্র্যাক CDM এ রাজেন্দ্রপুরে দুইজনের জন্য ডিনার ফর টু পার্সনস দ্য আর্টিসান হোটেল উত্তরাতে ডিনার ফর টু পার্সনস ব্র্যাক সেন্টার ইন মহাখালীতে উত্তর পাঠিয়ে দিন ঝটপট এ আয়োজনের রেডিও পার্টনার অফকোর্স এবিসি রেডিও FM 89.2 অ্যান্ড আমরা আবারও ফিরবো কিছুক্ষণের মধ্যে উইথ দ্য গার্লস স্টে টিউন টু ABC
রেডিও এফএম 89.2 এবং আমরা আছি এই মুহূর্তে ভিএলসি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তার অনেকগুলো মেম্বারকে নিয়ে এবং সবাই আমাদের সাথে গল্প করছে একের পর এক 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 জন। আজকে ফিক্সড কেউ থাকছে না এবং আমাদের সাথে এই মুহূর্তে নতুন জয়েন করলো ইস সুমাইয়া, রাইট? হ্যালো। এবং সুমাইয়ার সাথে সম্পর্ক আমাদের একটু জোয়া বলে দিক। সুমাইয়া ইজ বেসিক্যালি আমাদের কামলা পার্টনার, আমরা একসাথে কামলা খেটেছি when we were in college, মানে we worked for VLC together, but since she is in Kuwait and she studies in Kuwait, so ও যখন যখন পেরেছে in spite of not মানে not being a panel member, ও আমাদের ম্যাগাজিনের জন্য অনেক এফোর্ট দিয়েছে এবং এতটাই ডেডিকেশন যে ও কুয়েত থেকে চলে এসেছে এখন ঢাকায়। ওয়াও। Okay, for sure. I want to say amar ekhon mid break cholteche, so that's the reason I'm here, but yeah, ami ashole jokhoni majkhane 3 diner chuti hok ba 2 diner chuti hok, I came here and Kotha was like, please Sumaiya, please help me out, and okay ami okay mane okay like Kotha ke calm down korar jonno acha thik ache tor sathe ami press e jacchi ki ki lekha collect korte hobe, okay fine amake de ami proofread kore dicchi something, mane it was fun. So Kotha is a darling here, na? Shobar shathe Kothar khub. No, na. Kotha ke ami ar Suma ektu beshi build dei, oi jonno ektu. Ha, right. Amra build dilo, okay, keu build na dekhen. আচ্ছা, সো আমরা যদি এখন একটু VLC এর VLC এর হিস্ট্রিটা শুনি, কবে থেকে কাজ শুরু হয়েছে, কি হয়েছে? আচ্ছা, VELC stands for Viqarunnisa in English Language Club. It started in 2009. So amra fifth panel এর আগে প্রথম প্যানেল যেটা ছিল ওই আপুরা শুধুমাত্র ইন্ট্রা ব্রাঞ্চেস, দ্যাট ইজ আমাদের ভিকারুননিসে অনেক ব্রাঞ্চেস আছে কলেজে, তো ওই ব্রাঞ্চগুলোর মধ্যে একটা ইন্ট্রা কম্পিটিশনের অ্যারেঞ্জ করেছিলেন। অ্যান্ড এরপরে সেকেন্ড প্যানেল এবং থার্ড প্যানেলের আপুরা দেই ইন্ট্রোডিউসড ইন্টার, দ্যাট ইজ ইন্টার স্কুল অ্যান্ড কলেজ, তখন বাইরের স্কুল এবং কলেজ ওয়ার ইনভাইটেড টু পার্টিসিপেট ইন দি ফিয়েস্তা। অ্যান্ড from the fourth panel, it became National Fiesta, because tokhon dhakar baire thekeo institution esheche to participate fourth in the fifth panel ki apnara amader ager panel. Achha, we are the fifth panel. Achha, achha. So this is the second National Language Fiesta আমরা যেটা অ্যারেঞ্জ করলাম, হ্যাঁ, বিকজ আমাদের এবং আমাদের আগের প্যানেলের যে ফিয়েস্তাটা হয়েছে তখন ঢাকার বাইরে থেকেও উই গট সো মেনি পার্টিসিপেন্টস ইন দ্য ফেস্টিভ্যাল। Okay, so that's the history of VELC, and at the very same time our mone hoy editorial theke Sumaiya ebong Kotha amaderke best worker der naam shunate chay na, and national announcement hocche ei muhurte, dik 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 dik, oh my god, ke best workers. Acha ami ekhane arektu kichu bole nite chai, seta hocche je sobe agree korbe amra ek shomoy jokhon workers chhilam amra onek khata khatni korchi, seta mane korechi seta thik ache, kintu mane এই এক একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য মানে এই ওয়ার্কার্স আর দ্য ওয়ান্স যারা হচ্ছে এই পুরো ব্যাপারটাকে আমরা ইনস্ট্রাক্ট করি, ওরাই কাজগুলো করে। সো ওয়ার্কাররা ছাড়া কোনো ইভেন্টই আমরা এত সাকসেসফুল, ইনফ্যাক্ট মানে এই শর্ট নোটিসে ওরা যেভাবে এত সুন্দর একটা ফিয়েস্তাটা নামালো, আমরা যে নামালাম, সো ওটার পুরো ক্রেডিটটা আই উড লাইক টু মানে থ্যাংক আওয়ার অল আওয়ার ওয়ার্কার্স। স্পেশালি এখন কথা হচ্ছে আমাদের এডিটোরিয়াল ডিপার্টমেন্ট থেকে আমাদের যারা বেস্ট ওয়ার্কার্স এবারে তাদের নাম অ্যানাউন্স করবে। কথাকে মাইকের সামনে আসতে হবে। আচ্ছা, বেস্ট ওয়ার্কার ফ্রম এডিটোরিয়াল ডিপার্টমেন্ট আর আফিয়া, ফিদা, জাইমা, তাহরিমা, জারিন, মারিয়া, নেহা, ইফতি, লামিয়া, অ্যান্ড অফকোর্স কাদের ভাই। আই লাভ ইউ কাদের, উই অল লাভ ইউ। সবার জন্য একটা তালি হয়ে যাক, যে যেখানে বসেছেন সেখান থেকে তালি দেন, হয়ে যাবে তাহলেই। অ্যান্ড আমাদের একটু এই তাহসিনার কাছে একটু যেতে চাই, ওদের এবার জোস জোস সব ইভেন্টস ছিল, হ্যাঁ, ওগুলোই সম্পর্কে একটু ছোট্ট করে শুনবো, সময় নাই। ফেস্টের আগে আমরা ভাবলাম যে একটু ইউনিক করা হোক ফেস্টটা, তো আমরা অনেকগুলো নতুন নতুন ইভেন্ট ইন্ট্রোডিউস করলাম, যেমন রিভিউ রাইটিং, ফ্যান ফিকশন রাইটিং, লেটস বিট শার্লক। জাস্ট ফ্যান ফিকশন রাইটিংটা নিয়ে একটু বলতে চাই, ওইটার নাম ছিল ক্ল্যাশ অফ উইজার্ডস। আমরা এখানে সবচেয়ে পপুলার যে সিরিজ হ্যারি পটার, অবভিয়াসলি আমরা পার্টিসিপেন্টরা ওইটার উপর ফ্যান ফিকশন লিখতে দিয়েছিলাম। ও, অ্যান্ড ওইটাতে এত বেশি সাড়া পড়েছিল যে আমরা নিজেরা অবাক হয়ে গেছিলাম যে ওয়াও, মানুষ এত ইন্টারেস্টেড ফ্যান ফিকশন লিখতে। কেমন ছিল ফ্যান ফিকশন স্কুলা? ফ্যান ফিকশন আমরা দুইটা ক্যাটাগরিতে দিয়েছিলাম। আচ্ছা, কোয়েশ্চেন ফার্স্ট করে দেই, সেটা হলো একটা ছিল যে হারমায়োনিকে কিভাবে একটা ম্যাজিক স্কুলে যাওয়ার জন্য কনভিন্স করা হয়েছিল হারমায়োনির বাবা মাকে,
আচ্ছা আর সেকেন্ডটা ছিল যে যদি হ্যারি মারা যেত ব্যাটল অফ হগওয়ার্টস এ তাহলে এপিলগটা আমরা কিভাবে দেখতে পেতাম 19 ইয়ার্স পরে সবচেয়ে মানে ইন্টারেস্টিং অ্যানসারের মধ্যে কি একটা অ্যানসার বল যাবে আমার এত মজা লাগছে শুনে আমি জানি না বাট আপনি অনেক জোস যে এই কাজটা করেছেন একই সাথে অফকোর্স আমাদের যেহেতু শেষ করতে হবে আড্ডা সময় শেষ হয়ে গেছে আমরা নিশ্চয়ই একদম লাস্ট ওয়ার্ডস সবার কাছ থেকে শুনবো আগে প্রেসিডেন্টের কাছে আসে তারপর সবাই এসে একটা করে আমাকে ফর্মাল থ্যাংক ইউ দিবা এবার তুমি বলো আই উড লাইক টু থ্যাংক মাই টিচার্স আমাদের যারা ভিকারুননিসা নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উনারা এক্সিকিউটিভস আমাদের মডারেটর ম্যাম জান্নাত মিস জেনারেল সেক্রেটারি ম্যাম জেবুন মিস ডালিয়া মিস মুনমুন মিস উই অল লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং এই কথা রাইট কথা তুমি বলো যেটা ওকে শিখাচ্ছিল তুমি বলো আচ্ছা আমি এর মধ্যে অ্যাড করতে চাবো যে আমাদের যে এক্সপ্যানারের আপুরা আছে আমার ক্ষেত্রে আমি বলবো স্পেশালি ইনা আপু আমি ইনা আপুর নাম বলতে চাইছিলাম চুপ থাকো আদিবাপু শুরু করেন কান্নাকাটি আমি গান বাজাই সো থ্যাংক ইউ গার্লস যে যেখান থেকে আসেন সেখান থেকে আমাকে থ্যাংক ইউ উত্তর দেন আপনাদের ফিয়েস্তাতে একসাথেই আমরা সঙ্গী হব ইনশাআল্লাহ।